বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জাতীয় রূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি মন্তব্য করেন, জুমা নামাজের খুতবা শুনতে মানুষ ৩-৪ ঘন্টা আগেই মসজিদে আসায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। মসজিদে নতুন খতিবের কারণেই মুসল্লিদের মধ্যে এই আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুমায় খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে বিষয় আলোচনা করেছেন ফেসবুক পোস্টে তা শেয়ার করেন মোহাম্মদ সাইফুল্লাহ। খতিব বয়ানে মসজিদের আদব, ইসলামে সবরের গুরুত্ব, জুমার গুরুত্ব ও দুরুদ শরীফের আমল বিষয়ে মুসল্লিদের গুরুত্বপূর্ণ বয়ান দেন। নামাজ শেষে মুসল্লিরা স্বস্তি প্রকাশ করে বলেন, মসজিদের কিছু অব্যবস্থাপনা রয়েছে, তা দ্রুত সংস্কার করতে হবে। মোহাম্মদ সাইফুল্লাহ বর্ণনা করেন, মুসল্লিরা দ্রুত সময়ের মধ্যে টয়লেট, অজু ও ইস্তেঞ্জার ব্যবস্থার উন্নতি দাবি জানিয়েছেন। মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার পোস্টে আরও লেখেন, মুসল্লিদের দাবির বিষয়ে ধর্ম উপদেষ্টাকে অবহিত করা হলেও অবস্থার উন্নতি হয়নি। তার দাবি, ইসলামী ফাউন্ডেশনের কিছু কর্মকর্তাদের অবহেলার কারণে বাইতুল মুকাররমের সমস্যার সমাধান আটকে আছে। তিনি বয়ান ও খুতবা শোনার জন্য আধুনিক সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত ফ্যান ও গুমোট অবস্থা দূর করার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।